অস্ট্রেলিয়ায় করোনা পরবর্তীতে নানা কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বিষয়ভিত্তিক পড়াশোনা, ভালো রেজাল্ট ও কাজের অভিজ্ঞতা থাকলেই চাকরির সুযোগ মিলবে দেশটিতে। শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসাও সহজ করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়া থেকে মাসুব বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বিদেশে উচ্চশিক্ষার আশায় প্রতিনিয়ত অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। পড়ালেখা শেষ করে অনেকে দেশে ফিরলেও বেশিরভাগই বসতি গড়ছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সহজে ভর্তির সুযোগ দিচ্ছে দেশটির সরকার। বর্তমানে যদি কারো একেবারে আইএস না থাকে, সে ইংলিশ ফর একাডেমিক পারপাস, যেটাকে আমরা ইএপি বলি কিংবা এলি কোর্স বলি, সেই ইএপি দিয়েই অর্থাৎ আপনি 3 মাস কিংবা 6 মাস একটা ইংলিশ কোর্স করবেন বিফোর গোয়িং টু দ্য মেইন কোর্স। সো দ্যাট মিন্স আপনার কোনো আইএলটিএস কিংবা পিটি অথবা অন্য কোনো ইংলিশ প্রোফিসিয়েন্সি টেস্টের স্কোর না থাকলেও আপনি ইংলিশ কোর্স দিয়ে আপনার ওভারসিজ বা হায়ার এডুকেশনের প্রোগ্রামটা শুরু করতে পারেন। দেশটিতে কর্মী সংকটে শিক্ষার্থীদের ভিসা সহজ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসীরা। ম্যান পাওয়ারের শর্টেজের কারণে আসলে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে, আপনি জানেন বিভিন্ন সেক্টরে এখন অনেক লোক শর্টেজ, যার কারণে গভর্নমেন্ট দক্ষ লোক এবং বিভিন্ন বিশেষ করে আমাদের স্টুডেন্ট যে সমস্ত কাজগুলো করে থাকে সেই সমস্ত সেক্টর গুলাতেই অনেক লোকের অভাবের কারণে অনেক ইন্ডাস্ট্রি অনেক একেবারে হুমকির মুখে, যার কারণে অস্ট্রেলিয়া সরকার স্টুডেন্ট ভিসাকে 2 বছর বন্ধ থাকার পরে মোটামুটি এখন অনেক স্টুডেন্টদেরকে তাদেরকে জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স বা জেনুইন স্টুডেন্ট কিনা সেটা যাচাই করার মাধ্যমে তাদেরকে নিয়ে আসছে। বর্তমানে স্টুডেন্ট ভিসায় যারা অস্ট্রেলিয়ায় যেতে চান তাদের জন্য বিষয় ভিত্তিক পড়াশোনায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশিষ্ট জনেদের। একেবারে ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেলে তখন আপনি পড়াশোনা করতে কষ্ট হয়, প্লাস হচ্ছে যে আপনার ভিসা পেতে কষ্ট হবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। পর্তুগালের লিসবনে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া আয়োজিত বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনা করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার প্রথম যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান চৌধুরী রিপন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল আহাদ, আব্দুল মুহিত সুহেল, নবাব আলী হাসান খান নিপ্পন, সজীবুর রহমান সজীব, শফি আহমেদ দিনার, স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজউদ্দিন সরকার, ইতালি ভিসেন্সা সিটির উপদেষ্টা বহির্বিশ্বের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না সর্দার, পর্তুগাল বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, দপ্তর সম্পাদক অলি আহমেদ সানি, সৈয়দ ফুল মিয়া, আশরাফ খোকন ও সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।